হতাশা মাদক দিয়ে দূর হয় না, হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস, মাত্র তিনটা, কয়টা ভাই? এক, পাঁচ ওয়াক্ত নামাজ। এক কি? নামাজে আপনি অজু করে সেজদা দেন, ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসলে চোখের পানি, মনের আবেগ যা আছে আপনার ভিতরে, কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন, নিজের আবেগ ধরে রাখবেন, এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন। মানুষকে আবেগ দেখে কি লাভ? মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে? মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে? আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে, আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না, আপনার অনুভূতি কে বুঝতে পারবেন? আল্লাহ পাক আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে আছেন। সুবহান, আল্লাহ পাক ঘাড়ের রগের চেয়ে কাছে আছে। গতকালকে বাংলাদেশের একজন বরেণ্য আলেমের সাথে একটা কনফারেন্সে ছিলাম, উনি বলছিলেন যে এক ব্যক্তি, এটা শোনেন, এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন। কথা বুঝতে পারছেন? সাহাবিদের মতো নামাজ শিখবেন। তো একজন বরেণ্য আলেমের কাছে এসেছেন, এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন। তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যে তুমি তার কাছে যাও, তিনি শেখাবেন। তো সেই ব্যক্তি একটু অবাক হয়েছেন, কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মুহাদ্দিস, আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মুহাদ্দিস নন কিন্তু আবেদ আমল করেন। তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহাবি বলা নামাজ শিখিয়ে দেন। তখন তিনি বলছেন ঠিক আছে, সুন্দর করে অজু করে আসো, সুন্দর করে অজু করে আসো। অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কি খেয়াল রাখবেন? অজু করছি শুধু আল্লাহর, আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে, আর কোনো উদ্দেশ্য নাই আমার। অজু করতে যাচ্ছে, তিনি আবার বলছেন দাঁড়ো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো। আবার শুরু করছেন, আবার বলছেন শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো। এভাবে বলতেই আছেন, নামাজে দাঁড়িয়ে আছেন, দাঁড়ানোর আগে বলছেন শোনো, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো। বলতেই আছেন, বলতেই আছেন, এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো, নামাজে মনোযোগ এদিক ওদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে। এভাবে নামাজটা সে শেষ করেছে, শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না, বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে, আল্লাহ আমাকে তো মাফ করে দাও, নামাজটা আমার মনে হলো না ঠিক মতো। তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই, আল্লাহর কাছে খুব মাফ চাইলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, নামাজটা মনে হলো না। তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবীওয়ালা নামাজ, তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন, নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, আল্লাহ কিছুই হলো না, কিছুই হলো। আমার কথা কি বুঝতে পারছেন? অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনি আপনার আবেগ, আপনার ইবাদত সব ঢেলে দিবেন, এটা অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন। অতএব নামাজ আপনার মাদকের, মাদকের দিকে যাওয়া লাগবে না, নামাজই আপনার হতাশা দূর করে দেবে ইনশাআল্লাহ। দুই নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত, তার মনের মধ্যে এই হতাশা, এই ভীরুতা, এই কাপুরুষতা কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারো। কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে, আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না। আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে, আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না। কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়ায় ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে। আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই, পাতলা একটা বই, আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন, যে ফজরের পরে জোহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারেনি, বুঝতে পারবেন না। যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন, কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, আপনার দুনিয়ার খেয়ালই নাই। একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন, চটি বই, এক রাত্রের মধ্যে। বলা হচ্ছে তার সম্পর্কে, বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন, যে খাবারটা পাশেই আছে, খাবারটা পাশেই আছে, খাবারটা খাবো, এটা লিখে খাবারটা খাবো, এরকম তার চিন্তা ছিল। ফজর হয়ে গেছে, বই লিখাও শেষ, খাবার এই অবস্থায় পড়ে আছে, ডুবে গেছেন ভিতরে, খাবার খাওয়ার মাথায় তার খেয়াল নেই। এরকম হয়। একজন মনীষী, বিখ্যাত মনীষী, রিয়াদুস সালেহীন কিতাবের রাইটার, সংকলক, আল্লামা নববী রহিমাহুল্লাহ, এরকম সারা রাত চলে গেছে, পাশে দুইটা খেজুর, ওই দুইটা খেজুর খাওয়ারই সময় পাবে, হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন,
আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবে ইনশাআল্লাহ, এই টেনশন হতাশা এই সেই বাদ। তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন, বরকত দিবেন, আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে, কেউ ওই কাজটা করে দিয়েছে, কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে, আল্লাহ পাকই এগুলো করাই দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, মাদকে যাব না আল্লাহর কাছে আসবো? দুই নম্বর কোরআন তেলাওয়াত, তিন নম্বর আল্লাহর জিকির। তিন নম্বর কি ভাই? আল্লাহর জিকির। চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে, মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে, মনে মনে জিকির হতে থাকবে। মনে মনে জিকির করতে পারেন? মুখ নড়বে না, কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পড়া যাবে? পারে। মানুষের মন কখনো চুপ করে থাকে না, কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে, করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ। তো প্রিয় ভাইরা, বেশি বেশি জিকির করবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে। আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন।